টিভি রাজবাড়ীর পক্ষ থেকে আপনার সাথে একটু আলোচনা করতে আসলে চাচ্ছিলাম। সেটা হলো যে জেলা বাংলাদেশ যুব লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আমরা জেনেছি যে এর মধ্যে রাজবাড়ীর তিনজন কৃতি সন্তান নির্বাহী সদস্য পদ পেয়েছেন। তার মধ্যে আপনি একজন অন্যতম, আমাদের রাজবাড়ী শহরের একজন গর্বিত মানুষ। আমার প্রশ্নটা হলো যে এই যে কেন্দ্রীয় কমিটির যে আপনি নির্বাহী সদস্য নির্বাচিত হলেন, এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত, এবং সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলুর শামস পরশ স্যারের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের প্রতি। আমি সত্যি আনন্দিত এবং গর্বিত, তৃণমূল থেকে রাজনীতি করে আমি মিজানপুরের সূর্যনগর গ্রামের ঐতিহ্যবাহী মণ্ডল পরিবারের সন্তান হিসাবে আমার চাচা বক্কার মণ্ডলের নিহত হওয়ার মধ্য দিয়ে আমার রাজনৈতিক পদযাত্রা শুরু হয়। আমি রাজবাড়ী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘদিন রাজনীতির ঘাত প্রতিঘাত উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য নির্বাচিত হয়। সত্যি আমি আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি তো রাজবাড়ীতে যখন এলেন, আমরা যতটুকু দেখলাম যে আপনাকে সাদরে গ্রহণ করলেন নেতাকর্মীরা, বিশেষ করে যুবলীগের নেতাকর্মীরা। আপনাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে রাজবাড়ীতে। সেই ক্ষেত্রে আপনার যে নেতা হিসাবে এখানে আবির্ভাব হলো, আপনি কিভাবে দেখছেন নেতাকর্মীদের যে এই মূল্যায়নটাকে? ধন্যবাদ। আসলে আমি সত্যি কৃতজ্ঞ, রাজবাড়ীর সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা আমাকে যেভাবে পুরস্কৃত করলেন, যেভাবে গ্রহণ করলেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তৃণমূল থেকে রাজনীতিতে উঠে আসা একজন কর্মীকে সত্যি তাদের যে অনুভূতি তারা প্রকাশ করেছেন কালকে, তাদের একটাই কথা ছিল, তৃণমূল কখনো রাজপথ কখনো বেইমানি করে না। যদি কারো লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক থাকে, সততা থাকে, তাহলে উপরে আল্লাহ তাকে পুরস্কৃত করেন, জননেত্রী শেখ হাসিনাও তাকে পুরস্কৃত করেন। সেই পুরস্কৃতর মধ্যে দিয়ে রাজবাড়ীবাসী তাদের বাস্তব চিত্র, তাদের মনোভাব প্রকাশ করেছে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই রাজবাড়ীর সকল স্তরের নেতাকর্মীদের। ভাই, আপনি তো জানেন যে যেহেতু আপনি রাজবাড়ীর মানুষ এবং যেহেতু যুবলীগের ব্যাপারে খোঁজখবর আপনি রাখেন, আমরা যতটুকু জানি রাজবাড়ী জেলা যুবলীগের প্রায় 17 বছর আহ্বায়ক কমিটি চলছে। এটা একটা পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ হতে পারে, কিংবা আপনি যে নতুনভাবে আসলেন সেক্ষেত্রে আপনার কার্যক্রমটা কি হতে পারে? ধন্যবাদ। আমি নিজেও জানি রাজবাড়ী জেলা যুবলীগের দীর্ঘদিনের সম্মেলন না হওয়ার বিষয়টা। আমি নবনির্বাচিত সদস্য হিসাবে কেন্দ্রীয় চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা শেখ ফজলুর শানসাদ এর আগেও ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে বলেছিলেন, যুবলীগের যে জড়তা, যে দীর্ঘদিনের সম্মেলন না হওয়ার যে প্রবণতা, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যত দ্রুত সম্ভব, দেশে যদি এই মহামারী করোনাকালীন সময় না থাকতো, হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন স্থানীয়ভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সমন্বয়ে একটি সুন্দর মিলনমেলার মাধ্যমে একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত হতো। যাই হোক, আমি নতুন নির্বাচিত সদস্য হিসেবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব চেয়ারম্যান স্যারের সাথে সমন্বয় করে, সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট মহোদয়দের সমন্বয় করে দ্রুত একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা করা। আমরা যতটুকু জেনেছি যে আপনারও একটা স্বপ্ন আছে, আপনারও একটা চিন্তা আছে। তো রাজবাড়ীতে আপনার নতুন করে করণীয় হিসাবে কিংবা কি চিন্তাধারা আপনি মনে করছেন যে আপনি আগামীতে কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো নির্বাচনের মাধ্যমে আপনি অংশগ্রহণ করবেন কিনা? ধন্যবাদ। হয়তো আপনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আমার বাড়ি মিজানপুর ইউনিয়ন সূর্যনগর নামক গ্রামে। যে গ্রাম থেকে, যে পরিবার থেকে আমি উঠে এসেছি, মিজানপুর তথা পশ্চিমাঞ্চল বলতে যে অঞ্চল এরিয়াগুলোকে বোঝায়, সেই অঞ্চলে মণ্ডল পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার, যে পরিবারের রক্ত দিয়ে আমার শ্রদ্ধেয় চাচা 2001 সালের 21শে জুলাই শাহাদত বরণ করেছিলেন। তার রক্ত দিয়ে এই অঞ্চলে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই পরিবারের সন্তান হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি। আমি একজন ছাত্রনেতা হিসাবে রাজবাড়ী জেলার যুবলীগের সমস্ত নেতাকর্মীদের সাথে পথ চলার মধ্যে দিয়ে তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে যে পুরস্কৃত করেছেন, সেই পুরস্কৃত করার মধ্যে দিয়ে আগামী দিনের যে আমার স্বপ্ন, আমি চাই একজন জনপ্রতিনিধি হিসাবে সূর্যনগরের ঐতিহ্যবাহী মণ্ডল পরিবারের সন্তান হিসাবে আগামী দিনে মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে। 2014 সালে আমি মিজানপুর ইউনিয়নের একজন চেয়ারম্যান ছাত্রনেতা হিসেবে চেয়ারম্যান প্রার্থী ছিলাম, মনোনয়ন চেয়েছিলাম। দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে আমার যে মত বিনিময় সভা হয়েছিল, নেতাকর্মীরা এবং দলীয় সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক যদি আমাকে নৌকা প্রার্থী করতেন তাহলে আমি নির্বাচন করব, অন্যথা আমি নির্বাচন করব না। ঠিক এবারও আমার সেই প্রত্যাশা থাকবে, আওয়ামী লীগ যদি আমাকে মনোনীত করেন আমি অবশ্যই মিজানপুরের জনপ্রতিনিধি হওয়ার জন্য আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দয়া এবং সমর্থন কামনা করছি।